in the park. West Pakistan built up wealth and power at the expense of the East. পাকিস্তান জন্মের দেড় যুগে স্পষ্ট হয়ে ওঠে পূর্ব আর পশ্চিমের বৈষম্য, কারণ দেশটির গোটা অর্থনীতির ষাট ভাগের যোগানদাতা হলেও পূর্ব পাকিস্তান বরাবরই থাকে উপেক্ষিত। আর পাকিস্তানের রাজনীতিতে এই বৈষম্যের চিত্র প্রথম সবার নজরে আনেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে নিজ দল আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফা উত্থাপন করেন মুজিব। Only foreign defense, foreign affairs and currency should be in the hands of central government. Other refugee power should go to the regions. দফাগুলোর শুরুতে বলা হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে ফেডারেল রাষ্ট্রপদ্ধতি চালু করা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র আঞ্চলিক সরকারের হাতে ন্যস্ত থাকা, পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রবর্তন, কর আরোপ ও রাজস্ব সংগ্রহের ক্ষমতা আঞ্চলিক সরকারের কাছে, অর্জিত মুদ্রা দুই অঞ্চলে আলাদা হিসেব রাখাসহ পূর্ব পাকিস্তানে সামরিক বা আধাসামরিক বাহিনী গঠনের দাবি জানানো হয় ওই 6 দফায়। পাকিস্তানের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে উনি অন্য কোনোভাবে প্রকাশ না করে অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব হিসাবে প্রকাশ করেছেন। 6 দফাটাকে তখন যদি আমরা বলতাম যে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোথা হবে স্বাভাবিক, তাহলে তো আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতাম, এবং বিচ্ছিন্নতাবাদী হয়ে গেলে কি হয় সেটা তো সিংহবের তামিলনাড়ু, পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট, কাশ্মীরের মুজাহিদিনদের এই সমস্ত আন্দোলনগুলো তোর থেকে প্রমাণ হয় যে অতর্কিতে একটা অতি বিপ্লবী কর্মসূচি দিবে সেটা দীর্ঘাত ব্যক্ত হয়। 6 দফাকে শাসক গোষ্ঠী পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে দেখেছে, এমনকি পশ্চিম পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক দলগুলো এর তুমুল বিরোধিতা করেছিল। তবে কিছুদিনেই পূর্ব পাকিস্তানে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই 6 দফা। দাবি আদায়ে 67 জন হরতালের ডাক দেন শেখ মুজিবুর রহমান। ওই হরতালে অচল করে দেওয়া হয় পূর্ব পাকিস্তান। জান্তা সরকারের গুলিতে মনুমিয়া সহ শহীদ হন 7 জন। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা পূর্ব পাকিস্তান। তখন বাংলাদেশ, ওরা জানতো যে পূর্ব পাকিস্তানকে আর শোষণ করা যাবে না, এই শোষণ আর শাসন এই জিনিসটি বন্ধ হলেই, এই যে উপনিবেশিকতা যে ভাবটি সেটি বন্ধ হলে তার মানেই তখনই আমরা তারপরে পরবর্তীকালে আর এত দূরত্ব মাঝখানে যেখানে ওরা পররাষ্ট্রনীতি আমরা নিজেরাই তখন পরিচালনা করতে পারতাম, আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তান নিজস্ব সম্পর্ক গড়ে তুলতে পারত, আর প্রতিরক্ষা সে তো আমাদের এর মধ্যে ছিলই, বা আওয়ামী লীগের সবসময় চিন্তাভাবনাই ছিল পিপুলস মিলিশিয়া হবে, গণবাহিনী হবে, তারা নিজেরাই তৈরি করবে। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু আমাদের যেভাবে দেখিয়েছিলেন যে এই যে 5 দফা 6 দফা যদি নির্বাচনের পর পাকিস্তানিরা এই 6 দফা না মানে তাহলে আমরা এমনি হাত সরে যাবে, শুধু 1 দফা থাকবে, 1 দফার জন্য আমরা আন্দোলন করব, অর্থাৎ স্বাধীনতার জন্য। স্বাধীনতা আন্দোলনের কান্ডারীদের মতে 6 দফার মাধ্যমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আর হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। আর তার নেতৃত্বেই 6 দফা পরিণত হয় 1 দফায় স্বাধীনতা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।